অধিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, এক অধ্যায় 18-25 পদ। কুমারী মারিয়া যিশুর জননী হয়েছেন পবিত্র আত্মারই প্রভাবে। যিশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে, তার মা মারিয়া বাগ বিবাহ হয়েছিল জোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী জোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনে ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান জোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভাবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইমানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। জোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুদূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। পরে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো দৈহিক সম্পর্কই হয়নি। তিনি শিশুটির নাম রাখলেন যিশু। প্রভুর বাণী।